আমি লেখনে আপনাদেরকে ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ফাইল সেভ করা ও ওপেন করা দেখাবো তো মূলত ভবিষ্যতের প্রয়োজনে সংরক্ষণ করার জন্যই ফাইলকে সেভ করতে হয় অর্থাৎ আমি এই যে এই ডকুমেন্টটিতে কিছু লেখা লিখেছি এবং দুটি ইমেজ ইনসার্ট করেছি তো এই ফাইলটি যদি আমি সেভ না করি তাহলে এটি হারিয়ে যাবে আমি আমার প্রয়োজনে এই ফাইলটিকে আর খুঁজে পাবো না তো ফাইলটি সেভ করে রাখলে আমি নির্দিষ্ট নাম ধরে সেটি আমি একদিন পরে হোক অথবা এক বছর পরে হলেও আমি সেই নির্দিষ্ট নাম দিয়ে ফাইলটিকে ওপেন করতে পারবো অর্থাৎ আমার এই তৈরি করা ডিজাইনগুলো বা লেখাগুলো এটি সংরক্ষিত থাকবে তো আসুন কীভাবে এই ফাইল সেভ এবং ওপেন করতে হয় সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখি তো ধরি এই ফাইলটিকে আমরা সেভ করব তো এই জন্য আমরা চলে যাব অফিস বাটনে আমরা ক্লিক করব এখানে রয়েছে সেভ আমরা যারা পূর্বের ভার্সন ইউজ করছি এমএস ওয়ার্ড নাইনটি সেভেন বা এক্সপি তারাও এখানেই যে ফাইল মেনু থাকবে সেই ফাইল মেনুতেই এই অপশন পাবেন তো আমরা সেভ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবো ফলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসছে সেভ অ্যাজেট তো প্রথমে আমরা যে কাজটি করবো যে ফাইলে একটা নাম দিব তা আমরা যে কোনো একটি নাম দিতে পারি আমরা সাপোজ আলহেরা নাম দিলাম এবং আমরা এই অবস্থায় সেভ বাটনে ক্লিক করলে এটি সেভ হবে এবং এই মাই ডকুমেন্টস যে নির্দিষ্ট এর আন্ডারে দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট একটি ফোল্ডার রয়েছে মাই ডকুমেন্টস সেখানে এটি সেভ হবে কিন্তু আমরা যদি চাই যে না আমি মাই ডকুমেন্টসে সেভ করব না আমি আমার নির্দিষ্ট অন্য কোনো ড্রাইভে সেভ করব লাইক ডি বাই ই ড্রাইভ তাহলে আমরা সেটি স্পেসিফিক করে দিব ডিফাইন করে দিব এভাবে আদারওয়াইস আমরা বাই ডিফল্ট যেটি রয়েছে মাই ডকুমেন্ট সেখানেই আমরা সেভ করব এবং সর্বোপরি সেভ বাটনে ক্লিক করব তো ফাইলটি আলহেরা নামে সেভ হয়েছে আমরা উপরে লক্ষ্য করছি যে আলহেরা ডট ডক এক্স তো এখন যদি আমরা ফাইলটিকে ক্লোজ দিচ্ছি আমরা অফিস বাটনে ক্লিক করে ক্লোজ বা ক্লোজে ক্লিক করছি এখন দেখুন যে ফাইলটি ধরা যাক আমি একদিন পরে বা এক বছর পরে হোক আমি ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে আমাদের একইভাবে অফিস বাটনে ক্লিক করতে হবে দেন ওপেন ওপেনে ক্লিক করব ফলে আমাদের সামনে ওপেন নামে যে একটি ডায়লগ বক্স এসছে এবং এখানে দেখুন অলরেডি আমি যে নামে ফাইলটি সেভ করেছিলাম আলহেরা নামে সেটি এ গ্লান্সে শো করছে তো আলহেরা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব ফলে আমাদের সেভ করা ফাইলটি ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যে কোনো ফাইলকে সেভ করে রাখতে পারবো ভবিষ্যতের প্রয়োজনে এবং যে কোনো সময় তা সেটি আমরা ওপেনও করতে পারব